हेलो फ्रेंड, वेलकम टू आत्तास किचन। এই গরমে আমের এক ঠান্ডা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই টেস্টি। এই ম্যাঙ্গো পুডিং কিভাবে তৈরি করলাম আমার এই ভিডিওতে দেখে নাও। পুডিং এর জন্য নিয়ে নিয়েছি দুটো পাকা আম। ম্যাঙ্গো পুডিং কিন্তু পাকা আম দিয়ে করলেই বেশি ভালো লাগবে। ম্যাঙ্গো পুডিং এর জন্য কিন্তু প্রথমেই আমটা কেটে আমের পাল্প বের করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন আমের ছোকলাটা ছাড়িয়ে পাল্পটা বের করে নিতে পারো। এই ম্যাঙ্গো পুডিং এ কিন্তু আমি কোনো ডিম ইউজ করব না, ডিম ছাড়াই এই পুডিংটা তৈরি করব। এই গরমে এমন একটা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আম থেকে পুরো পাল্পটাই বের করে নিয়েছি। আমের পাল্পগুলো মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই আমের পেস্টটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম জল ইউজ করার প্রয়োজন নেই, আমেতে কিন্তু অনেকটাই রস থাকে। একই সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি, যেটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি ইউজ করতে পারো। আমটা ব্লেন্ড করে নিয়ে মিক্সি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 150 ml-এর মতন দুধ। দুধ দিয়ে আবারও মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এদিকে 100 ml-এর মতন দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বাটির মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দুধটা, যাতে গরম থাকে। দুধটা কিন্তু পরে পুডিংয়ে ইউজ করতে হবে। একই পাত্রে নিয়ে নিচ্ছি বানিয়ে রাখা আমের পেস্টটা। লো ফ্লেমে 2-3 মিনিট নাড়িয়ে একটু গরম করে নেব। গরম করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু একবারে দেবে না, অল্প অল্প করে দিয়ে নাড়াতে হবে। আমি কিন্তু এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার ইউজ করেছি। ম্যাঙ্গো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো মিল্ক, আর দিয়ে দিচ্ছি সামান্য স্যাফরন। এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। ম্যাঙ্গো পেস্টের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এটা ননস্টিকের প্যানে নিয়ে নিয়েছি পিউরিটা। অবশ্যই ননস্টিকের প্যান ইউজ করার চেষ্টা করবে, নয়তো কুক করার সময় আমের মিশ্রণটা লেগে যাবে। 5-6 মিনিট আমের মিশ্রণটা কুক করে একটু গাঢ় করে নিতে হবে। যেই পাত্রে পুডিং তৈরি করবে ওই পাত্রটি অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। রুম টেম্পারেচারে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পিউরি। আমের পিউরি এই পাত্রে নিয়ে 5-6 ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দেব। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও রাখতে পারো। বাটির সাইডগুলো একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। ম্যাঙ্গো পুডিংটা তৈরি হওয়ার জন্য ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো। তোমরা ম্যাঙ্গো পুডিংটা অবশ্যই ট্রাই করো, এই গরমে খুবই ভালো লাগবে। 3-4 ঘন্টা পর পুডিংটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। পুডিংটা প্লেটের মধ্যে বের করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর ইজিভাবে পুডিংটা তৈরি হয়েছে। পুডিংটা বের করার সময় হাত দিয়ে একটু ড্যাপ করলেই সুন্দরভাবে বেরিয়ে আসবে পুডিংটা। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আর সফট হয়েছে পুডিংটা। পুডিংটা একটু গার্নিশ করে নিচ্ছি। আজকের এই ম্যাঙ্গো পুডিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে।